হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিক্ষানগরী রাজশাহী থেকে আমি মীর রনি, আমার চ্যানেল এসআর মাল্টিভার্স এম্পোরিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আমি আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তবে ভিডিওটি হচ্ছে ছাদ বাগানে বেদানার গাছ। আমরা বেদানা বলি, ডালিম বলি। তো আমার এখানে দুটি প্রজাতির বেদানা আছে, ডালিমের গাছ রয়েছে। একটা হচ্ছে কান্দারি, একটা হচ্ছে ভাগুয়া। গাছ দুটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ফুল এসেছে। তবে বেশিরভাগ ফুলই আপনার হচ্ছে পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুল খুব কমই আসছে। বর্ষা সিজন চলতেছে, সর্বোপরি গাছ দুটো দেখতে খুব ভালো হয়েছে। আশা করি আগামী বছর পরিপূর্ণভাবে গাছে ফুল এবং ফল দিবে। আমি আপনাদের মাঝে যেহেতু গাছটির বয়স কম এবং গাছটির গ্রোথ অত্যন্ত ভালো হয়েছে এবং কী খাবার দিয়েছি, কীভাবে মাটি প্রস্তুত করেছি, এসব নিয়েই আপনাদের মাঝে এই ছোট্ট একটি ভিডিও করেছি আজকে। এর পরবর্তীতে গাছটা আগামী বছর যখন বেশ বড় হবে, ইনশাল্লাহ আপনাদের মাঝে এই গাছটির ভিডিও নিয়ে আসবো এবং গাছটির গ্রোথ দেখাবো, এক বছরের গাছের গ্রোথ কেমন হয় এবং গাছে কী পরিমাণ ফল এবং ফুল আসে। আপনারা লক্ষ্য করছেন আমার ছাদ বাগানে ডালিমের গাছটি। আমি চার মাস পূর্বে এই ডালিমের দুটি চারা স্থানীয় নার্সারি থেকে এনে সংগ্রহ করে আমি রোপণ করেছিলাম। এখানে দুটো প্রজাতির গাছ রয়েছে, একটি হচ্ছে ভাগুয়া, একটি হচ্ছে কান্দারি। দুটো ভারতীয় প্রজাতির গাছ। গাছ দুটো আমি চার মাস পূর্বে রোপণ করেছিলাম। চার মাস পরে আপনারা দেখতেই পাচ্ছেন গাছ দুটো থেকে বেশ ফুল এসেছে এবং ডালিম ধরেছে। আপনারা লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ডালিমটি বেশ বড় হয়েছে। আমি ছোট অবস্থাতেই ডালিমটিকে একটি পলিথিনের মধ্যে দিয়ে বেঁধে দিয়েছিলাম, কারণ যেন পোকামাকড় আক্রমণ না করতে পারে এবং নষ্ট না করতে পারে। এভাবে আপনারা চাইলে ছাদ বাগানে ডালিমের গাছ রোপণ করে যত্ন করতে পারেন। সো ভিউয়ার্স, আসুন এবার টবের মাটি প্রস্তুত এবং খাবার কীভাবে প্রদান করেছি সেটি নিয়ে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি। আপনারা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করবেন আমি এই মাটি প্রস্তুতের প্রণালীটি উল্লেখ করে দেব। আর লক্ষ্য করুন, দেখুন মাটিটি, আমি টবে যে মাটিটি প্রস্তুত করেছি অত্যন্ত ঝরঝরে মাটি। এতে মাটি ঝরঝরে হওয়ার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত ভালো, কোনো মতেই পানি এখানে দাঁড়ায় না। আমি এই টপটিতে যখন মাটি প্রস্তুত করেছিলাম তখন যে ছিদ্রটি আছে টপের, সেই ছিদ্রে ইটের টুকরো দিয়েছিলাম এবং 1 ইঞ্চি পরিমাণ মোটা বালি দিয়ে একটি স্তর তৈরি করি। তারপরে আমি যে মাটিটি প্রস্তুত করেছিলাম সেখানে সাধারণ মাটি 50%, 20% মোটা বালি, 10% ভার্মি কম্পোস্ট এবং বাকি 20% আমি নিম খৈল, হাড়ের গুঁড়ো এবং শিং কুচি দিয়ে মাটিটি সুন্দরভাবে প্রস্তুত করি। এরপরে চারাটি রোপণ করেছিলাম। চারাটি রোপণের চার মাস পর আপনারা এর ভিউটি দেখতে পাচ্ছেন। গাছটি অত্যন্ত ডেভেলপ করেছে, অনেক শাখা প্রশাখা গজিয়েছে এবং অনেক ফুলও এসেছে। আশা করি এই বছর তেমন ফল না পেলেও আগামী বছর ইনশাল্লাহ এখান থেকে আমি অনেক ডালিম পাবো বলে আশা করছি। ভিউয়ার্স, দেখুন আমার ডালিমের গাছ দুটি বেশ শাখা প্রশাখা ছড়িয়েছে এবং বেশ ফলও এসেছে। ভিউয়ার্স, এবার আসুন কীটনাশক প্রয়োগটি সংক্ষিপ্তভাবে জেনে নিই। ডালিমের গাছে কীটনাশক তেমন প্রয়োজন হয় না, শুধুমাত্র ফল আসার পরে পলিথিন দিয়ে আপনারা গাছ ফলটিকে ঢেকে দিবেন যেন পোকামাকড় আক্রমণ না করে ফলটি নষ্ট না করে। এছাড়া এমনি যে সমস্ত কীটনাশক প্রদান করা হবে সেগুলো আমি স্ক্রিনে উল্লেখ করে দিয়েছি, আপনারা লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, আজকে আমার ছাদ বাগানের এই ডালিমের গাছের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দিবেন, ভিডিওটিতে কমেন্টস করবেন এবং নতুন যারা ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আমার ভিডিওগুলি দেখতে পারেন, আমাকে অনুপ্রাণিত করবেন। আর যে সমস্ত পুরাতন ভিউয়ার্স রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, অবশ্যই সবাই মাস্ক পরবেন,
যেহেতু একটু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সবার সুস্বাস্থ্য কামনা করি।